দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম ঢাকা কারওয়ান বাজার, আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি আড়তে। বন্ধুরা এসে দেখলাম কি হচ্ছে আলুর বাজার, আলুর বাজার নাকি বাড়তি। বন্ধুরা আজকে আমরা জানিয়ে দেব কেমন দর চলছে আলুর বাজারে, সম্পূর্ণ সর্বনিম্ন দরদাম জানিয়ে দেবো। বন্ধুরা আমি বলি আপনাদের কোন কোন জেলা থেকে কেমন দাম চলছে, আলুর দাম কেমন কিনে খাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। বন্ধুরা আর জনস্বার্থে ভিডিওটাকে শেয়ার দিয়ে আজকের আলুর বাজার দর অন্যজন মানুষ যাতে জানতে পারে আপনার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিবেন। বন্ধুরা সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো ইনশাআল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি ভালোই। মোটামুটি ভালো চলতেছে না কাকা? আজকে আলুর বাজার কমছে না বাড়ছে? আলুর বাজার বাড়তি, আলুর বাজার বাড়তি। কালকে পার কেজিতে কত ছিল? এক টাকা বাড়তি। কালকে থেকে আজকে এক টাকা বাড়তি? এই আলু আর কি, আলু 65 থেকে 60 থেকে 63 থেকে রেট করা। প্রতি এক বস্তাতে 60 থেকে 63 কেজি আলু থাকে? তাহলে প্রতি বস্তাতে 60 টাকা 70 টাকা বাড়ি গেছে। আচ্ছা 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 বুঝতে পারছি। এই আলুগুলো কোন জায়গা থেকে আসে? আলুগুলো বিক্রমপুর, বিক্রমপুরের আলু। এগুলো আজকের বাজারে সর্বনিম্ন কত বিক্রি করছেন? 35 টাকা বিক্রি, 35 টাকা বিক্রি করতেছেন আজকের বাজারে। আর কমে? কম নাই, এটা কম বিক্রি হয় না। কম নাই এটা? আরে 5 টাকা তো করে বিক্রি করতেছেন? এটা বগুড়া লাল, বগুড়া লাল। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সর্বনিম্ন কত বিক্রি করতেছেন এটা? এটা মিনিমাম বিক্রি হলে আপনার 34, 34 টাকা। এই লাল আলুর দাম বাড়ছে না কমছে কাকা? এটা ঠিক আছে, লাল আলুর দাম ঠিক আছে। আলু আপনারা কিভাবে বিক্রি করেন, কমিশন নেই? আমরা কমিশন নেই। কত টাকা কমিশন বিক্রি করেন? আমরা কিছু পাই বস্তায় 30-35 টাকা বলব। আপনাদের এখানে কোন কোন জেলা থেকে আলু আসে কারণ বাজারে? বিক্রমপুর, বগুড়া, রাজশাহী, হ্যাঁ নীলখামারি, অনেক অনেক দূর দিয়ে আলু আসে। আচ্ছা আলুর আমদানি বর্তমান বাজার কেমন হচ্ছে? আমদানিটা কম, এই জন্য তো বিক্রি যাই আছে, মানে বেচা কিনা কম। ওই বই রোজার মাস অনার আলু নিশ্চয় রাখতে আছে, এই জন্য মালের দামটা একটু বাড়ছে। আচ্ছা আচ্ছা কাকা, আলুর চাহিদা কেমন? আলুর চাহিদা, চাহিদা খারাপ না ভালোই, আলুর চাহিদা খারাপ না ভালোই নাকি কাকা? আমাকে বাংলাদেশে কি ইন্ডিয়া থেকে আলু দেয়? ইন্ডিয়াতে দিয়েছিল তো কয়েকবার, ইন্ডিয়ান দিয়েছিল কয়েকবার নাকি? ওগুলো কেমন দাম পড়ে আসলে? ওগুলো দাম বেড়ে, তাহলে তো আগে আলুর দাম কমে যায়। ওগুলো তাহলে আবার এই দেশে কৃষক মরি দেব, এই দেশে কৃষক মরি দেবে? কমে দেব না। আচ্ছা আচ্ছা দাম কমে দেব, একবার দাম কমে দেবে তাহলে। এখন তো 31 টাকা আছে। আপনাদের কাছে কি নিয়ে কত টাকা বিক্রি করবে? কি আলু, আলু আলু আমরা বিক্রি, আমরা নিয়ে আমরা আরো দরে কিনি, কমিশন কাটি তো আমরা কিনি না। না না আপনারা আপনাদের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করবে কত? এরা কিনে নিয়ে বিক্রি করবে 40, 40 টাকা। 50 টাকা 60 টাকা বিক্রি করবে না তো? না 40 টাকা বিক্রি করলে তা লাভ হবে। আচ্ছা অনেক কথা 60 টাকা বিক্রি করে, ওরা তো জুলুম করে। হ্যাঁ জি জি, ওরা জুলুম করে, ওরা বিক্রি করে বেশি। আচ্ছা আচ্ছা ওই তো জুলুম করে, হ্যাঁ বুঝতে পারছি। অনেকে বলে নাকি আলুর দাম এত এত, না না আলু এগুলো রেট একেবারে ভালো একের মালিক। আচ্ছা বুঝতে পারছি, একেবারে আর কম দামের আছে, এটা আজে বাজে আলু, এগুলো আমরা বেশি না। বুঝতে পারছি, খুব কম। আপনারা ভালো আলু বেছেন। আচ্ছা আপনাকে ধন্যবাদ।